আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে আলোচনা করব পবিত্র জুমার দিনের সেরা চারটি আমল নিয়ে যে চারটি আমলের প্রথম আমলটি হলো গুনাহ মাফের দোয়া পাঠ করা পবিত্র জুমার দিনে নবী আকরম সাল্লি সাল্লাম এমন একটি দোয়া পাঠ করতেন যে দোয়াটি পাঠ করলে সঙ্গে সঙ্গে জীবনের গুনাগুলো মাফ হয়ে যায় দুই নম্বর আমল হল জানাবাতের ন্যায় গোসল করা তিন আল্লাহর প্রিয়বান্ধা হওয়ার জন্য চার রাকাত নামাজ পড়া প্রশ্ন হল এই নামাজ কোন সময়ে আদায় করতে হয় এই নামাজের নিয়ত কি চার নম্বর আমল সমস্ত কাজে বরকত শান্তি পাওয়ার জন্য দূরত পাঠ করা সেটি কোন দূরত পাঠ করবে ইনশাল্লাহ বলবো দর্শক এই চারটি আমল এ টু জেড বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নিব যে জুমার দিন দোয়াটি পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয় এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন ফজর নামাজের পূর্বে তিনবার নিম্নোক্ত ইস্তিকফাটি পাঠ করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার নেয় দশক একটি সমুদ্র কতই না বড় আর এই সমুদ্র পরিমাণ হয়েও সমুদ্রের

ইল্লাহল ও আমারটা শুনে শুনে শুদ্ধ করি আপনারা তিনবার পাঠ করবেন ফজরের নামাজের আজান দিলে সুন্নত পরে ফরজ পড়ার আগে যদি কোনো কারণে ওই টাইমটিতে আপনি পড়তে না পারেন তাহলে তার পরবর্তী সময়ে আপনি ইস্তিফাটি পাঠ করলেও আল্লাহতালা গুণা মাফ করবেন যদিও এই পরিমাণ ফাজিলত না পান এখন জানব দুই নম্বর আমল জানাবাতের ন্যায় গোসল করা হজরত আবু হরারা রাজিয়া আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসলের ন্যায় গোসল করে অর্থাৎ পুরুষ মহিলাদের স্বপ্নদোষ হলে অথবা স্বামী স্ত্রী সহবাস করলে যেভাবে গোসল ফরজ হয় আর সে ফরজ গোসল যেভাবে সুন্দরভাবে ডলে ঘষে পবিত্র হওয়ার চেষ্টা করে ঠিক সেভাবে জানাবাতের গোসলের ন্যায় ফরজ গোসলের গোসল করে অনন্তর মসজিদে যায় সে যেন একটা ওট কোরবানি করলো সুবাহান প্রিয় দর্শক ওট কোরবানি করার সামর্থ্য আমাদের নাই কিন্তু আল্লাহর হাবিব রসুল্লা সাল্লি সাল্লামের এই আমল করে আমরা ওট কোরবানি করা সব পেয়ে যাব। তারপর যে দ্বিতীয় মুহূর্তে গমন করে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি হয় মসজিদে যায় সেজন্য একটা গরু কোরবানি করলো তারপর তৃতীয় মুহূর্তে যে গমন করে সেজন্য একটা মেষ কোরবানি করলো তারপর চতুর্থ মুহূর্তে যে গমন করে সেজন্য একটা মুরগি কোরবানি করলো অর্থাৎ দান করলো আর যে পঞ্চম মুহূর্তে গমন করে সেজন্য একটা ডিম কোরবানি করলো অর্থাৎ এইভাবে হত থাকবে অনন্ত যখন ইমাম ইমামা প্রদানের উদ্দেশ্যে বের হয় তখন খোলা লেখার শুনতে শুরু করে দেয় এটি মুসলিম শরীফের হাদিস তো দফতর মাও ভাইরা আপনারা এই আমলটি করতে পারলে তো করবেন যে এখানে মসজিদে যাওয়ার ব্যবস্থা আছে সেখানে যাবেন মসজিদে যাওয়ার ব্যবস্থা না থাকলে আপনারা অতি সত্তর সুন্দরভাবে জানাবাতের নিয়ে গোসল করে যদি জায়নামাজে বসে যান আলোচনা শোনার জন্য তাহলে আল্লাহ তালা হয়তোবা আপনাদেরকেও এই ফজিলতর অন্তর্ভুক্ত করবেন প্রিয় দর্শক তিন নম্বর আমলটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর প্রিয়বান্ধা হওয়ার জন্য রাকাত নামাজ পড়া হজরত আনাস রাজিয়াল আনহু বলেন যে আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি চাষদের নামাজ দুই রাকাত পরে তাকে গাফেলদের তালিকাভুক্ত করা হয় না অর্থাৎ যে নাকি অলস আল্লাহতালা সেই অলস ব্যক্তিদের তালিকায় করেন না আর যে ব্যক্তি রাকাত নামাজ পড়ে তাকে আবেদিন বা ইবাদতকারীদের তালিকাভুক্ত করা হয় আবিদিন হল যিনি যে নাকি আল্লাহ ইবাদত বেশি বেশি করে আল্লাহ তালার প্রিয় বান্দা তাহলে দর্শক এই নামাজটি আমরা কোন সময় আদায় করব। এখানে দেখুন ঈর্ষাক নামাজ আদায়ের পর থেকে দুপরের আগ পর্যন্ত এই নামাজের ওয়াক্ত থাকে তো ঈর্ষাক নামাজের ওয়াক্ত থাকে নয়টা পর্যন্ত আর নয়টার পর থেকে আপনি দশটা এগারোটা পর্যন্ত চার্টের নামাজ আদায় করতে পারবেন তো দর্শক চার্টের নামাজ এখানে বলা হয়েছে আনুমানিক নয়টা থেকে দশটার দিকে পড়া উত্তম যেহেতু এগারোটা পর্যন্ত পরা যায় আপনি নয়টা থেকে দশটার মধ্যে পড়ে নেবেন চাষ নামাজে যে কোনো সুরা বা কেরা দিয়ে পাঠ করা যায় এতে কোনো নির্দিষ্ট বড় সুরা নেই আপনি ছোট সুরা দিয়েও পাঠ করতে পারবেন এমন কি আলামতারা থেকে সুরা নাচ পর্যন্ত যে কোনো সুরা দিয়ে পাঠ করতে পারবেন দর্শক এখন আমরা এই নামাজের নিয়তি জেনে নিব চাষ্ত নামাজের নিয়ত আমি চাষ্তের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লহ আকবার এইভাবে নিয়ত করে অতফর দুই রাকাত ফজরের ফরজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই আদায় করবেন দুই রাকাত নামাজে কোনো পার্থক্য নেই শুধুমাত্র নিয়তের মধ্যেই পার্থক্য এইভাবে দুই দুই রাকাত করে আপনি চার রাকাত নামাজ আদায় করবেন এখন আমরা চার নম্বরে যে আমলটি জানব সমস্ত কাজে বরকত শান্তি পাওয়ার জন্য দুরসুরি পাঠ করা হজরত আনাস রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো কেননা এইমাত্র মাত্র জিব্রাইল আলহি ওয়াসাল্লাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন পৃথিবীর যে কোনো মুসলমান তোমার প্রতি একবার দরুদ পাঠ করবে আমি তাকে দশটি রহমত দান করব সুবাহানল্লাহ আর ফেরেস্তারা তার জন্য দশবার রহমতের দোয়া করবেন সুবাহানুল্লাহ তাহলে এই আমলটি তো কোনোভাবেই ছাড়া যাবে না কেননা এটি তাবরানি শরীফের হাদিস আর অপর দিকে নবী আকরম সাল্লাই এর উপর দুরুদ পাঠ করা দুরুদ শরীফ আমরা সবাই পাঠ করি তবে আমি এখন শুদ্ধভাবে আপনি আপনাদেরকে দৌরশ্রীপটি শুনিয়ে দিব আর সেই দুরশ্বীপটি দশবার পাঠ করলে দশটি দয়া আল্লাহর কাছ থেকে পাব এবং ফেরেস্তারা আমাদের জন্য রহমতের দোয়া করতে থাকবেন প্রিয় দর্শক নামাজের শেষ বৈঠকে যে দরুদে ইব্রাহিম পড়ি সেই দরুদে ইব্রাহিম সকলে পাঠ করবেন আর যদি আপনি তার বাইরে দুরুশৃপ শিখতে চান বা পাঠ করতে চান তাহলে এই দুরুষৃপ্তি পাঠ করতে পারেন অল্ল হুম্মা সলিয়ালা মোহাম্মাদিনিন বিল উম্মি ও আজ ও জিহি উম্মাহতিলম উমিনা অধুরিয়াতিহি ওয়াহলি বাইতিহিকামা সল্লাইতা على ال ابراهيم انك حميد مجيد উচ্চারণ আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদিনী নাবিল উম্মি ই ও আজওয়া জিহি উম্মাহা তিল মিনীনা ও জুরিয়াতিহি ও আহলি বাইতিহি কামা সল্লাইতা আলা আলি ইব্রহিমা ইন্নাকা হামিদুম্মা জিদ অর্থটি অত্যন্ত চমৎকার অর্থের দিকে দেন দিয়ে পাঠ করলে বেশি ফায়দা পাবেন হে আল্লাহ আমি নিরক্ষর নবী আকরম সাল্লাহ ও সাল্লাম ও তার স্ত্রী মৌমিনদের জননী তার সন্তানাদি ও আহলে বাইতের প্রতি রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলি এর পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদাশীল এটি আবুদাউ শরীফের হাদিস সুতরাং দর্শক আমরা এই দুর্শিপটি পাঠ যদি করতে নাও পারি তাহলে ছোট্ট একটি দুরুদ আছে সেই ছোট্ট দুরুটি পাঠ করেও আপনি এই ফজিলতার অন্তর্ভুক্ত হতে পারবেন সল্ল ল হুয়াই এইভাবে আপনি যে কতবার পারেন পাঠ করবেন তবে নিম্নে দশবার পাঠ করবেন দর্শক পুরো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন